যে যেখানে যাচ্ছে আওয়াজ খেয়ে যাচ্ছে, তার মধ্যে নাম হচ্ছে কুণাল ঘোষ, শতাব্দী রায়। যারা বেশি বলে লোকে ওদেরকে এখন শোনাচ্ছে, যারা টিভির পর্দায় বড় ডায়লগ মারত তারা যে কত বড় চোর, পাবলিকের সামনে যেতেটা পরিষ্কার হয়ে যাচ্ছে। আমরা পাবলিককে বলেছি, আপনার বাড়ির টাকা, আপনার শৌচালয়ের টাকা, আপনার পাড়ার রাস্তার টাকা, জলের টাকা লুট হয়ে গেছে, কে করেছে? তারাই আপনার বাড়ির সামনে আসছে। মানুষও জানে, কেউ বলতো না ভয়ে, যে আমরা আওয়াজ দিয়েছি, মানুষ তাতে আওয়াজ মেলাচ্ছে এবং সবার কাছ থেকে হিসাব চাইছে। আমার মনে হয় সর্বোচ্চ স্তরে এখন এই প্রশ্ন উঠবে। জঙ্গলমহল আমাদের মুখ্যমন্ত্রীকে বলে দিয়েছেন যে আমরা কিছু পাইনি, বাকিরা তো তার উত্তর দেবেই। মিড ডে মিলের স্কিম খতিয়ে দেখতে আবার কেন্দ্রীয় দল, এটা কালকে আলোচনা করছিলাম যে কেন্দ্রীয় দল আফটার কেন্দ্রীয় সরকার, কেন্দ্র সরকার যে যে প্রকল্পে যে যত টাকা পাঠিয়েছে প্রত্যেকটি হিসাব নেওয়া উচিত, প্রত্যেকটি ইনকোয়ারি হওয়া উচিত। এই যে লুট হয়েছে, নেতাদের বড় বড় বাড়ি, গাড়ি, গয়না, হ্যাঁ, আলাদা আলাদা ব্যাঙ্ক অ্যাকাউন্ট হয়েছে, এ সমস্ত কেন্দ্র সরকারের টাকা, গরিব মানুষের টাকা এরা লুট করেছে। সেখানে পাই পয়সা হিসাব নেওয়া উচিত আর জেলে ঢোকানো উচিত। আমরা মোহাম্মদ সেলিমের কাছে আমন্ত্রণ পত্র গেছে কংগ্রেসের তরফে, ভারত জোড়ো যাত্রায় যেন ওরা সামিল হয়, কি বলবেন? ঠিক আছে, আমাদের পুরনো সাথী, কখনো সঙ্গে কখনো আলাদা, হয়তো চলতেই থাকে, ইলেকশন হলে আবার হয়তো একসঙ্গে হয়ে যাবেন, তো একসঙ্গে যদি হাঁটেন লোকের বুঝতে সুবিধা হবে। শুভেন্দু অধিকারী যেখানে যেখানে সভা করছেন সেখানে তৃণমূলকে পাল্টা সভা করতে হচ্ছে, এবং এবার বর্জরায় যে পাল্টা সভা তাতে শত্রুঘ্ন সিনহাকে, মানে শত্রুঘ্ন সিনহাকে দিয়ে সভা করানো হচ্ছে। এখনও ওর নামে কোনো বদনাম আসেনি, শত্রুঘ্ন সিনহাকে এখনও কেউ চোর বলতে পারছে না, তাই ওনার মুখটা ব্যবহার করা হচ্ছে। বেশি দিন এদের সঙ্গে থাকলে লোকে সেটাও বলবে। আমরা এখন পঞ্চায়েত সম্মেলন করছি, যেখানে যেখানে করছি পরের দিন ওরা ওখানে মিটিং করছে, তো মানুষকে ভয় দেখানোর চেষ্টা করছে, মানুষ বেরিয়ে আসছে ভয় ভাঙিয়ে, তখন তাদেরকে ভয় দেখানোর চেষ্টা চলছে, কিন্তু আমার মনে হয় বেশি দিন ওরা সফল হতে পারবে না। বিচারপতি রাজশেখর মান্থার বেঞ্চে যেভাবে বয়কট করা হচ্ছে তার জন্য প্রধান বিচারপতি একটি আলাদা করে বেঞ্চ গঠন করেছে, এবং আদালত অবমাননার জন্য একটা স্বতঃপ্রণোদিত মামলা দায়ের হয়েছে হাইকোর্টে। খুবই লজ্জার দুর্ভাগ্যের ব্যাপার, কলকাতা হাইকোর্টের একটা ঐতিহ্য আছে, যেমন এলাহাবাদ হাইকোর্ট অনেক ঐতিহাসিক রায় দিয়েছে, কলকাতা হাইকোর্টের বিচারপতিরাও কারো কাছে মাথা নত না করে সত্যের পক্ষে দাঁড়িয়ে সাধারণ মানুষকে বিচার দিয়েছেন। সেই পরম্পরাকে বিঘ্নিত করার চেষ্টা চলছে। মান্থা হোক বা যে কোনো বিচারপতি যখন ওইখানে বসে আছেন, তার প্রতি সবার সম্মান আছে, বিশ্বাস আছে, তাদেরকে ধমকে রায় নিজের পক্ষে নিয়ে যাওয়ার চেষ্টা চলছে। তো পশ্চিমবাংলায় ভারতবর্ষের সংবিধান অচল, গণতন্ত্র অচল, আইন আদালতকেও অচল করার চেষ্টা চলছে। খুব দুর্ভাগ্যের বিষয়, ভারতবর্ষ বিশ্বের সবচেয়ে বড় গণতন্ত্র, তার একটি বড় রাজ্যে আজকে গণতন্ত্র নাই, আইন ব্যবস্থাও নাই। 13খানা সিসিটিভি ক্যামেরা রয়েছে মান্থার পাড়ায়, একদম পাশে আইপিএসের বাড়ি রয়েছে, সেখানেও সিসিটিভি রয়েছে। ঘটনার পরে 5 দিন কেটে গেছে, এটা কি বিশ্বাসযোগ্য যে কারা পোস্টার লাগালো সেটা এখনও পর্যন্ত পুলিশ, লেক থানা তারা বুঝতেই পারছে? বিশ্বাসযোগ্য নয় কিছু, পশ্চিমবঙ্গে সবই বিশ্বাসযোগ্য। যারা বিচার করবে তারাই খুন করছে, যারা দোষীকে ধরবে তারাই দোষের পিছনে আছে। আপনি কী করে আশা করতে পারেন যে যারা এর পিছনে তারা ধরা পড়বে? কারণ বামাল শুদ্ধ পুরো সরকার, পুলিশ সবাই এই কাজে একসঙ্গে লিপ্ত, আর তারাই এখানকার সমস্ত ব্যবস্থা, আইন শৃঙ্খলা থেকে আইন ব্যবস্থা সবকে ধ্বংস করার চেষ্টা করছে।